পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে পূর্ব শ্রীকৃষ্ণপুর বাসুলিয়া নন্দরামপুর জগন্নাথপুর উত্তর বাসুলিয়া অধীন এলাকায় হলদিয়ার ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী প্রদীপ বিজলি এলাকার মানুষদের হাতে কাপড় নুয়ে এবং দুস্থ ছাত্রছাত্রীদের হাতে স্কুলের পাঠ্য বই খাতা এবং স্কুল ব্যাগ তুলে দিলেন। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। প্রদীপদা আমাদের দীর্ঘদিনের সমাজসেবী, হ্যাঁ, পার্টিতে বহুদিন আছেন, আপনারা জানেন উনি একবার ইলেকশনে দাঁড়িয়েছি, হ্যাঁ, উনি মনে স্থির করেছেন যে আমি সমাজের কিছু গরিব মানুষের জন্য কিছু করব, হ্যাঁ, সেই হিসাবে উনি বস্ত্রদান অনুষ্ঠানটা করার জন্য আমাদের বাড়িতে আমাদেরকে বলেছিলেন। আমরা বলেছি সর্বতভাবে আপনাকে আমরা সাহায্য করব, দিক নেই কাজটা করতে পারে, তাই সেই হিসাবে দিদিদা আজকে এই স্বাস্থ্যদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, হ্যাঁ, আশা করি উনি আপনাদের সবাইয়ের হাতে বস্ত্র তুলে দেবেন। আমরা সবাই উপস্থিত আছি, ওনাকে সমর্থন করব এবং সহযোগিতা করব। আপনারা ধৈর্য ধরে বসুন, হ্যাঁ, এবং আরও আশা রাখছি যে দিদিদা ভবিষ্যতেও আপনাদের সঙ্গে সবসময় থাকবেন, আপনাদেরকে সর্বতভাবে সাহায্য করবেন, এইভাবে সবার সেবামূলক প্রকল্পে সবসময় আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আপনারাও ওনাকে আশীর্বাদ করবেন। এছাড়া আর কিছু আর বলার নেই, আপনাদের সবাই ভালোবাসা, আন্তরিক ভালোবাসা চাই, সহযোগিতা চাই আগামী দিনে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। উপস্থিত বিশেষ করে এখানে মায়েরা বেশি বেশি উপস্থিত আছেন, মায়েদের যারা আমার গুরুজন তাদেরকে আমার প্রণাম, ছোটদের ভালোবাসা, এবং উপস্থিত আমাদের এই মঞ্চে আজকে আমাদের সভানেত্রী এই সভার দুলালী চাণক্য মহাশয়া এবং উপস্থিত বিশিষ্ট সমাজসেবী সত্য সাউ মহাশয়, বিশিষ্ট সমাজসেবী আশিস জানক মহাশয়, বিশিষ্ট সমাজসেবী সবিশ্বাস সাউ মহাশয় এবং লক্ষ্মীদা এবং আমাদের মাস্টমশাই এবং আমাদের অনেকেই আমরা এখানে উপস্থিত আছি। তা আজকে আপনারা, এটা বিশেষ কোনো অনুষ্ঠান নয়, আমি আমার তরফ থেকে আমি সারা বছরই বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বুথে আমি মানুষের জন্য কিছু না কিছু সেবা করি, এবং আমাদের এই হলদিয়া বিধানসভা এলাকায় বহু ক্লাবের সঙ্গে আমার যোগাযোগ, এবং সেই সমস্ত ক্লাবের মাধ্যমে আমি রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু অপারেশন শিবির থেকে আরম্ভ করে এই লকডাউন গেল, এই লকডাউনেও আমি বহু পরিবারের হাতে গ্রামে গ্রামে যেয়ে আমি খাদ্য তুলে দিয়েছি, খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। তারপর আপনারা জানেন এই ভয়াবহ আমফান ঝড় গেল, সেই ঝড়েও আমি গ্রামে গ্রামে যেখানে আমাকে খবর দেওয়া হয়েছে আমি যেয়ে মানুষের হাতে তির্পল তুলে দিয়ে এসেছি, এবং প্রতি বছর দুর্গা পুজোতে আমি যে কোনো পুজোতে আমাকে ডাকা হয় আমি সেখানে যেয়ে মায়েদের জন্য বস্ত্র বিতরণ করি। সেই রকম আমি এখন আপনাদের এই 2 নম্বর ওয়ার্ডে আজকে আপনাদের সামনে এসেছি, আপনাদের হাতে কিছু উপহার আমি তুলে দেব, এবং আমার আর বেশি কিছু বলার নেই, এটুকু বলতে পারি আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন ভবিষ্যতে আপনাদের পাশে আমি আরও আরও বেশি করে সাহায্যের হাত বাড়াতে পারব। এই কথা বলে সবাইকে আমি নমস্কার, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমার কাছে ধন্যবাদ। দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।